নমস্কার আপনি দেখছেন রুটে এক তন্ময় চ্যানেল ভোটের দিনগুলিতে ভোটকর্মীদের জন্য বিভিন্ন খাবারের মূল্যের দাম ঘোষণা করা হলো। বিভিন্ন সেলফ হেল্প গ্রুপরা এই তালিকা অনুসারে ভোটকর্মীদের খাবার দিতে বাধ্য থাকবে যেমন চা প্রতি কাপ ছয় টাকা প্রতি কাপ চা দুটো বিস্কুট দিয়ে দশ টাকা ব্রেকফাস্ট চার পিস বাটার টোস্ট সহকারে পঁচিশ টাকা ব্রেকফাস্ট চার পিস পুরি এবং ভেজকারি পঁচিশ টাকা বয়েল এগ বা অমলেট দশ টাকা নিরামিষ ভাত সঙ্গে থাকবে ডাল ভেজকারি ভাজা এবং চাটনি পঞ্চাশ টাকা ডিম ভাত সঙ্গে থাকবে ডাল ভেজ ভাজা চাটনি এবং এক পিস ডিম ষাট টাকা মাছ ভাত তাতে থাকবে ডাল ভেজকারি ভাজা চাটনি এবং এক পিস মাছ নব্বই টাকা চিকেন রাইস সঙ্গে থাকবে ডাল ভেজকারি ভাজা চাটনি এবং তিন পিস চিকেন একশো টাকা দাম মাটন রাইস সঙ্গে থাকবে ডাল ভেজ কারি ভাজা চাটনি এবং তিন পিস মাটন একশো টাকা দাম হ্যান্ডমেড রুটি হাতে তৈরি রুটি পার পিস দাম হচ্ছে পাঁচ টাকা ভেজ কারি এক প্লেট দাম হচ্ছে তিরিশ টাকা চিকেন কারি এক প্লেট তিন পিস থাকবে দাম হচ্ছে পঁচাত্তর টাকা মাটন কারি এক প্লেট তিন পিস মাটন থাকবে দাম হচ্ছে একশো টাকা জলের বোতল এক লিটারের দাম হচ্ছে কুড়ি টাকা এই খাবারের চার্টটি প্রকাশ করা হয়েছে হুগলি জেলা পরিষদ থেকে অন্যান্য জেলার এরকম খাবারের চার্ট প্রকাশিত হলে আমি এই ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেব তার লিঙ্ক আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন